পাথর আর যানজটের এই নগরীতে প্রাকৃতিক সবুজের দেখা মেলাভার, যার প্রভাব এই তিলোত্তমা নগরীর ক্রমবর্ধমান উষ্ণতা। তবুও কিছুটা চোখের আরামের জন্য এই উদ্যোগ। চোখে পড়ছে রংবেরঙের পাখি, গাছ, ফুলের চিত্র, আবার কোথাও বা তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার চিরাচরিত রূপ। নীল, কমলা, সবুজ সব ধরনের রঙে যেন শিল্পের আচরে রঙিন হয়ে উঠেছে রাজধানীর সবচেয়ে ব্যস্ততম এলাকা মহাখালীর ফ্লাইওভারের দেয়াল এবং পিলার। রং তুলিতে লোক ঐতিহ্যের পাশাপাশি পিলারে অঙ্কন করা হয়েছে সচেতনতামূলক স্লোগান। আবহমান বাংলার এমন সুন্দর চিত্রকর্ম নজর কাড়ছে পথচারীদেরও। আমাদের গতানুগতিক যে ধারা, যেমন পোস্টারিং কিংবা অন্যান্য, এটার বাইরে এসে আমরা যে অন্য একটা সুন্দর একটা কারুকার্য, এটা আমাদের আসলে সত্যি খুব ভালো লাগছে দেখে। এইভাবে যদি প্রত্যেক ফ্লাইওভার যদি ঢাকা শহর করে, পরিবেশটা অনেক সুন্দর হবে আমার দৃষ্টিতে। এটা ভালো লাগছে দেখে, কারণ ফ্লাইওভারের দিকে তাকিয়ে যখন দেখি যে একটা ডিজাইন করা হয়েছে বা নিচে গাছ, তখন মনটা অনেক ভালো হয়ে যায়। ফ্লাইওভারে পোস্টারের জায়গায় এরকম সুন্দর নকশা, আমাদের শিল্পকর্মকে অনেক আঁকিয়ে হচ্ছে। প্রকৃতির থেকে নেয় যে বিষয়বস্তুগুলো, সেগুলোকে স্থায়ীভাবে এখানে রঙের এবং রং এবং রেখায় ফুটিয়ে তোলা। সোমবার সকালে মহাখালী ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। তিনি নিজে এই চিত্রশিল্পীদের সাথে রং তুলি হাতে নিয়ে গ্রাফিতি কার্যক্রমে অংশ নেন। দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকার নান্দনিকতা বজায় রাখতে পোস্টারবিহীন ডিজিটাল প্রচারণার জন্য নির্বাচন কমিশনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ঢাকার উত্তরের মেয়র। স্মার্ট বাংলাদেশে কেন আমরা ডিজিটালাইজ ক্যাম্পেইন করতে পারি না? এট লিস্ট ঢাকা শহরকে যদি আমরা ডিজিটালাইজ ক্যাম্পেইন করতে পারি, তাহলে কিন্তু আর পোস্টার লাগানো দরকার নাই। ডিজিটালের মাধ্যমে আমরা সবাইকে সে মেসেজ দিতে পারি। এ সময় পিলারের পোস্টার লাগালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও জানান মেয়র। মেহরিন অ্যানি, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।